আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়। আগামীকাল গণনা, গণনার রেজাল্ট বেরোবে, রেজাল্ট হয়তো কম বেশি সবারই প্রত্যাশিত, আর তারপর যে ভয়, কি হয় কি হয়। শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। তার নির্বাচনে রক্তক্ষয়ী যে ছবি, সেই ছবি বদলায়নি, রক্তক্ষয় হয়েছে নির্বাচনে। পুনর্নির্বাচন, সেখানেও চোখ রাঙানি, সেখানেও রক্তপাত, সেখানেও মারধর, সেখানেও লুট, সেখানেও সন্ত্রাস, ছবির বদল ঘটল না। এরপর আগামীকাল রয়েছে গণনা। ইতিমধ্যেই গণনা কেন্দ্র স্ট্রং রুমের আশপাশে নাকি শাসক দলের তাবড় তাবড় রথী মহারথীকে দেখতে পাওয়া যাচ্ছে, ইতি উতি ঘুরে বেড়াচ্ছেন তারা। রাতের অন্ধকারে, ভোরবেলা, বিভিন্ন সময় তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। জানি না আজ রাতেই বা কি হবে। বিভিন্ন জায়গাতে স্ট্রং রুম পাহারার দায়িত্ব যেন কোথাও নিজেরা নিচ্ছেন বিরোধীরা, একই সঙ্গে স্ট্রং রুম হাইজ্যাক করার দায়িত্ব যেন অনেক আগে থেকে কাঁধে তুলে নিয়েছে শাসকের একাংশ। কি পরিণতি হবে এরপর? একটা পঞ্চায়েত নির্বাচন একটা রাজ্যের, সেখানে এখনো পর্যন্ত শুধুমাত্র লাশের পাহাড়ে বসে রয়েছে এই রাজ্য সরকার, রাজ্যের রাজনৈতিক দলের নেতারা, রাজ্য নির্বাচন কমিশন। শুধুমাত্র ভোটের দিনে নিহতের সংখ্যা 21, আর ভোটের দিনে যারা আহত হয়েছেন এমন চারজনের মৃত্যু হলো আজ। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা? প্রথম প্রশ্ন হচ্ছে এই ভোটের মানে কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই ভোট থেকে কি এমন পাবো আমরা? তৃতীয় হচ্ছে এই ভোট আদেও করার প্রয়োজন ছিল কিনা? চতুর্থত হচ্ছে আমাদের টাকা ধ্বংস করে, আমাদের প্রাণের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলে, ছেলে খেলা করে এই ভোটের অর্থ কি? এরকম হাজার খানিক প্রশ্ন রয়েছে, কিন্তু প্রশ্নের উত্তর নেই। রয়েছি আমরা সাংবিধানিক একটা গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে, গোটা দেশ রয়েছে আমরা তার পার্ট, গোটা দেশের এতগুলো রাজ্য, সব জায়গায় নির্বাচন হয়, কোনো জায়গায় নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে এরকম রক্তপাত হয় না, রক্তক্ষরণ হয় না, এত লাশ পড়ে না। এরপর আবার নতুন চ্যাপ্টার। আজকে নতুন চ্যাপ্টার বলার আগে মনে করতে হবে আজ থেকে ঠিক 2 বছর আগের চ্যাপ্টার। মনে পড়ছে আপনাদের? 2রা জুলাই, 3রা জুলাই, 4ঠা জুলাই, সাল 2021, রেজাল্ট বেরিয়েছে, আর তারপর থেকে, সেই মুহূর্ত থেকে এক এক জায়গায় সন্ত্রাস শুরু হয়ে গিয়েছে, যেন জাহান্নামের দরজা খুলে গিয়েছিল। তারপর কেউ 2 মাস, কেউ 1 মাস, কেউ 6 মাস, কেউ বাড়ি ফিরতে পারলেন, কেউ আর ফিরতেই পারলেন না, চলে গেলেন অন্য দেশে, সেই ঘুমের রাজ্যে, আর তার পরিবারের কাছে ফেরা হলো না, শুধুমাত্র রাজনীতি করেন বলে, করেছিলেন বলে। আর এবারে আবার পঞ্চায়েত নির্বাচন, আবার আগামীকাল কাউন্টিং। আমরা জানি না কাউন্টিং এ কি রেজাল্ট আসবে। অনেক ক্ষেত্রে প্রত্যাশিত, যেভাবে অন্তত বুথ লুট হয়েছে, কিন্তু আবার যে জায়গাতে ছবিটা চেঞ্জ হতে পারে বা যে জায়গাতে ছবিটা বদলাতে পারে সেদিকে নজর রাখবো আমরা। যে যে জায়গায় আজকে কেন্দ্রীয় বাহিনীর সামনে রেখে, কেন্দ্রীয় বাহিনীকে রেখে যে যে জায়গায় আজকে ভোট হলো, পুরো নির্বাচন হলো, যদি সেই রেজাল্টগুলো একটু অন্য সুরে চলে, একটু অন্য পথ ধরে, তখন হবে প্রশ্ন, তখন আরো এক দফা অনিশ্চয়তার মেঘ ঘনাবে, আরো এক দফা অশান্তির বাতাবরণ তৈরি হবে, আরো এক দফা দোষারোপ, পাল্টা দোষারোপ তৈরি হবে যে পুলিশ কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের এই রেজাল্ট, আর পুলিশ যেখানে সামান্য হলেও জেগে উঠেছে, কেন্দ্রীয় বাহিনী যেখানে প্রপারলি ডিপ্লয়েড, অর্থাৎ সঠিকভাবে মোতায়েন করা হয়েছে, সেখানে পরের দিন পুনর্নির্বাচনের রেজাল্টে যদি পার্থক্য আসে, জানি না কি হবে। এই যে বললাম আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। কিন্তু কি গোনা হবে বলুন তো? 8ই জুলাই থেকে আজ 10ই জুলাই, এই 3 দিনে বাংলার মানুষ, বাংলার সংবাদ মাধ্যম শুধুমাত্র লাশ গুনেছে, শুধু লাশ গুনেছে। কোন জেলায় কজনের মৃত্যু হয়েছে তার খবর দিয়েছি আমরা, সারি সারি লাশ, কারোর বোমায় পোড়া শরীর, কারোর বুলেট বিদ্ধ দেহ, মানুষের কান্না, হাহাকার, স্বজন হারার যন্ত্রণা। আমাদের রাজ্যে হিংসার এই ছবি দেখছে বোধহয় হলিউড বলিউডের পরিচালকরা, ক্রাইম সিনেমার প্লট বানানোর কথা হয়তো ভাবনা চিন্তা করছেন। আচ্ছা বলুন তো, এরপর এরকম একটা ক্রাইম থ্রিলার, এরকম একটা অ্যাকশন, এরকম একটা পলিটিক্যাল থ্রিলার, এতগুলো মৃত্যু কোনো সিনেমায়ও কি দেখতে পাওয়া গিয়েছে? বোধহয় নয়।
এই দেখুন আপনিও দুবার ভাববেন, একদল ক্ষমতা পাবে, পঞ্চায়েতের টাকা, পঞ্চায়েত সমিতির টাকা, জেলা পরিষদের টাকা, হাজার খানেক প্রকল্প, তার টাকা লুটে পুটে নেবে, আর অন্য দল শুধু প্রাণটা দিয়ে যাবে। এই হচ্ছে গণতন্ত্র, এই রাজ্যের গণতন্ত্রের স্ট্রাকচার, পরিকাঠামো যা তৈরি করেছেন আমাদের রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। মোদ্দা কথা হলো চুরি, চুরি না করলে খাবো কি? পঞ্চায়েতে যদি লুটতে না পারি তাহলে চলবে কি করে? আমার আমার সঙ্গে সাঙ্গপাঙ্গদের চলবে কি করে? কাজ নেই, শিল্প নেই, শিক্ষা নেই, চাকরি নেই, অতএব চুরি করো, অতএব লোটো, অতএব ব্যালট বক্স নিয়ে দৌড়ো। আজ যেভাবে লাশ গুনছে গোটা বাংলা, মনে আছে একদিন এভাবে রাত জেগে টাকা গুনেছিল গোটা বাংলা? দুর্নীতি প্রাণভোমরা লুকিয়ে রয়েছে টাকাতে। অতএব মোদ্দা কথা হচ্ছে, মূল মন্ত্র হচ্ছে চুরি চুরি চুরি। এটা চুরি করেছি, ওটা চুরি করেছি, এবার বাকি আরো চুরি বাকি রয়ে গেছে। আর এই মুহূর্তে চুরির তথ্য বিনিময় করার আগে আগে একটা অন্য খবরও দিই। রাজ্যপাল, আমাদের রাজ্যের যিনি রাজ্যপাল রয়েছেন এবং সেক্ষেত্রে তিনি এই মুহূর্তে রয়েছেন দিল্লিতে, সেখানে অমিত শাহর সঙ্গে বৈঠকও চলছে। সেই বৈঠক থেকে যে দাবি বারবার করে উঠে আসতে পারে বলে আমরা ভাবছি, তাহলে রাজ্যে 355 জারি হতে পারে কি বা 356? কেন এই বিষয়গুলো ভাবনা চিন্তাগুলো চলে আসছে? কারণ এই যে পরিস্থিতি হয়ে রয়েছে, এই যে চুরি চুরি চুরি, যে চুরির ত্রিস্তরীয় কাঠামো, চতুর্স্তরীয় কাঠামো, পঞ্চ ষষ্ঠ বিভিন্ন স্তরে স্তরে যে কাঠামো তৈরি হয়ে রয়েছে জেলায় জেলায়, সেই সব কিছু তছনছ করতে বোধহয় রাজ্যের পুলিশ প্রশাসন পারবে না, অপারক, রাজ্য সরকার পারবে না। অতএব ভয় রাষ্ট্রপতি শাসন জারি করো, আর নয় 355 ধারা লাগু করো, যেখানে রাজ্যের পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করবে কেন্দ্র। কোনটা জানি না আমরা, রাজ্যপালের এই মিটিং হওয়ার পর বোধহয় জানতে পারবো, যদি আভাস দেন তিনি কোনো আদেও। কারণ রাজ্যপাল তো গোটা রাজ্য ঘুরে বেরিয়েছিলেন, পিস রুম খুলেছিলেন, জানি না আদেও সেই গ্রাউন্ড রিপোর্ট তিনি দিয়েছিলেন কিনা বা নিজে বুঝেছিলেন কিনা যে কোন পঞ্চায়েত নির্বাচনের সাক্ষী হতে চলেছেন তিনিও। দেখুন 8 জুলাই ভোট হলো, আর এই এক মাসে মোট 43 জনের প্রাণ অকালে ঝরে গেল। শুধু ভোটের দিন 21টি তরতাজা প্রাণ চলে গেছে, আর নেতারা হিসেব কষতে বসছেন কার দলের কতজন মরেছেন। যখনই কাউকে প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন আমার দলের এতজন মরেছে, ওনার দলের এতজন মরেছে, আমার বেশি, ওনার কম, তার বেশি, এর কম। মানুষের জীবনের কোনো দাম নেই, আমার দলের দাম, ওর দলের দাম, এটা হচ্ছে রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তব ছবি। আজ প্রথমেই আপনাদের বাসন্তী নিয়ে যাব ভোটের দিন বুথের বাইরে বোমাবাজিতে মৃত্যু হওয়া তৃণমূল কর্মী আনিসুর অস্তাগারের। আজ সেই কেন্দ্রে পূর্ণ নির্বাচন চলছিল, ভাবুন একবার, আজকেও ভোট দিতে এসেছিলেন ওই তৃণমূল কর্মী আনিসুরের পরিবার পরিজনেরা। একটা ভোট, একটা ব্যালট যে পরিবারের একমাত্র রোজগারে মানুষকে কেড়ে নিয়েছে, তারপরও তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। কি মানসিক পরিস্থিতি ছিল, কি পরিবেশ ছিল, মানসিক অবস্থা ছিল তাদের, দেখুন একবার। থমথমে রয়েছে পরিবেশ ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ে। শনিবার দিনকে এখানেই কিন্তু বোমাবাজি হয় এবং এক তৃণমূল কর্মী, তিনি ভোট দিতে এসেছিলেন, তিনি কিন্তু আহত হয় এবং তারপর তার মৃত্যু হয়। এবং বুক ফাটা কান্না তাদের বাড়ির। আপনি কে কে হন? আমি আমার বড় বৌদি। বড় বৌদি, আপনি একটু বলবেন যে আপনারা এই মুহূর্তে কি চাইছেন? আজকে তো আপনারা ভোট দিতে এসেছেন, এই ঘটনার পর আপনাদের মনোবল যথেষ্ট শক্ত, সব শেষ হয়ে গেছে, আমরা কি চাই? খুব খুব স্বাভাবিক এই বিষয়টা। আপনাদের বাড়ির লোকেরা? পুলিশ আমাদের সুস্থভাবে ভোট হচ্ছিল, ওর জন্য কোনো পুলিশ ছিল না। এ তো গেল একটা ছবি, এর পাশাপাশি দেখুন এই রাজ্যে যদি আপনি শাসক দল করছেন ভাবেন আর আপনি ভাবেন সুরক্ষিত, তাহলেও তা নন, বিরোধী হলো তো কথাই নেই। দেখুন দক্ষিণ দিনাজপুরে তপনে, সেখানে যান আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকে প্রাণ বাঁচানোর কাতর আর্জি জানাচ্ছেন নিরীহ গ্রামবাসীরা। সেই ছবিও দেখুন। গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুরে ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গ্রামে ব্যাপক সন্ত্রাস চালানো হয় বলে অভিযোগ। বাবা
তার প্রমাণ লুপ্ত করার জন্য চেষ্টা করেছে পুলিশ, জল দিয়ে তোদের বউ ক্লাস তোদের বউ বাচ্চাকে তোদের বউকে হচ্ছে বিধবা করে রাখবো এইভাবে ভাষা করে বলছে। তারপরে এইভাবে বলার পরে দেখি হঠাৎ করে কমে যাওয়া, গ্রামবাসীরা বলছে তো পুলিশ করেছে, পুলিশের তো ওরা জনগণ চিনতে পারবে না, কিন্তু পুলিশের ড্রেস পরা লোকই তো জল দিয়ে ধুয়ে দিয়ে তারপরে আমি জানিয়েছি যেখানে উপযুক্ত জায়গায় জানিয়েছি, আমরা আগামী দিনে কোর্টে শরণাপন্ন হব যাতে এখানে এনআইএ তদন্ত হয়। দেখেছে গোটা বাংলা, তাতে গণনা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে, রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন তারা, রাস্তায় নেমেছেন তারা। শুনুন কি বলছেন, তাদের বক্তব্য শোনাব সরকারি কর্মচারীরা, যারা ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছেন কার্যত মৃত্যুর মুখ থেকে। একটা বড় ফাঁড়া কাটলো তারা বলছেন, যে পরিবেশ পরিস্থিতিতে তারা ভোটটা করিয়েছেন, আজ রাস্তায় নেমে কি দাবি জানাচ্ছেন তারা, শোনা যাক। একটাই ইস্যু, গণনার দিন যাতে গণনা কর্মীদের উপযুক্ত নিরাপত্তা দেওয়া হয়। যে সন্ত্রাস হয়েছে তাই তো আপনাদের যারা কর্মীরা রয়েছেন বা যারা অন্যান্য সাধারণ মানুষ হয়েছেন, আহত হয়েছেন, সবার দায় নির্বাচন কমিশনের, যে তারা কিন্তু এই গোটা ঘটনার জন্য দায় বর্তাচ্ছেন নির্বাচন কমিশনের উপর, এবং কমিশন যদি সক্রিয় থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু ঘটতো না, এমনটাই কিন্তু তাদের দাবি। কিন্তু কেন এই প্রতিবাদ প্রতিরোধের দেওয়াল, আসলে একটা তথ্য দিই আপনাদেরকে, গত ২৪ ঘন্টায় আরো তিনটে প্রাণ ঝরে গিয়েছে। ভোটের লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিজেপি প্রার্থীর কাকার, তার পরিবারের দাবি হুমকির জেরেই নাকি আতঙ্কে মৃত্যু হয় বৃদ্ধ। মৃতের নাম নবদ্বীপ হালদার। নদিয়ার ধুবুলিয়ার বিজেপি প্রার্থীর দেওরের মৃতদেহ উদ্ধার হওয়া ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃতের নাম অষ্টমণ্ডল। ভোটের দিন মুর্শিদাবাদে তৃণমূল কর্মীর ওপর আক্রমণ হয়েছিল, ভোটের দিন আহত মইদুল শেখ এবং শৈবুর রহমান হন, সেই মইদুলও আজ মারা গেলেন। এই হচ্ছে অবস্থা, ভোটের দিনও আহত হয়ে আজকে প্রাণ চলে গেল, সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ভোটের দিন বাহিনীকে খুঁজে পাওয়া যায়নি, পুলিশের দেখা মেলেনি, আজ উল্টো ছবি, আজ বাহিনীকেও দেখতে পাওয়া গেল, আজ পুলিশের দেখাও মিলল। যদি আসলে শাক দিয়ে মাছ ঢাকার মরিয়া চেষ্টা একটা, পুনর্নির্বাচন বলছেন বিরোধীরা, পুনর্নির্বাচন নিয়ে কি বলছে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা, শোনাবো একবার। আপনার পরামর্শ মতো আমরা ৬০০০ বুথের তালিকা দিয়েছিলাম, সরি টু সে ৬৫৭র মধ্যে আমাদের এই ৬০০০ বুথের একটা বুথও নেই, এবং এক্ষেত্রে হাইকোর্টের অর্ডারকেও বৃদ্ধাঙ্গুষ্ট দেখানো হয়েছে। হাজার হাজার বুথ লুট হয়েছে, আমাদের এটা আইওয়াশ করার জন্য ৬৯৭টা বুথে আমাদের নির্বাচন করার পারমিশন দেওয়ার রিপোর্ট, সেখানেও সন্ত্রাস চলছে, সেখানেও সন্ত্রাস চলছে। এবং আমি এটা বলেছি, পশ্চিমবঙ্গ স্থানীয় নির্বাচন করার জন্য উপযুক্ত জায়গা নয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখা উচিত, বিরোধী দলগুলো তাদের যদি জনভিত্তি না থাকে, সাপোর্ট বেস যাকে বলে, সেটা তো তাদের বিষয়। তো সুতরাং শুধুমাত্র টিভিতে মুখ দেখিয়ে, হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে, এই দিয়ে কি নিজেদের এই যে খামতি বা ঘাটতি এটা কি ঢাকা যায়? একদিকে ভোট চুরির বিরুদ্ধে এমন আওয়াজ উঠছে, অন্যদিকে চাকরি চুরির তদন্তে আরও বিপাকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। নিয়োগ দুর্নীতি তদন্তে রক্ষা কবচ পেলেন না অভিষেক ব্যানার্জি, সিবিআই এবং ইডির জেরা থেকে সুপ্রিম কোর্টেও রক্ষা কবচ দিল না শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেটাই বহাল রইল। সোমবার অভিষেকের মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের নিয়মিত বেঞ্চে, কারণ এই সব কিছুর মধ্যেই ভুললে চলবে না যে অভিষেক ব্যানার্জির বিভিন্ন মামলায় তার নাম জড়িয়েছে, আর এটা হচ্ছে নিয়োগ দুর্নীতি কাণ্ড। সোমবার অভিষেকের মামলাটি ওঠে, এই মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের নিয়মিত বেঞ্চে, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি নরসিমা ডিভিশনের বেঞ্চে শুরু হয় শুনানি।
দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় নিয়োগ মামলায় অভিষেককে জেরা করতে পারবে সিবিআই এবং ইডি। নিয়োগ দুর্নীতি তদন্তে অভিষেককে জেরা করায় কোনো বাধা নেই, কোনো স্থগিতাদেশ নেই, কোনো রক্ষা কবচ নেই। এবং একক বেঞ্চ যে জরিমানার নির্দেশ দিয়েছিল তাও আপাতত বহাল থাকছে না, কারণ ব্যাখ্যা করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশেই অভিষেকের মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে, তাই এই বেঞ্চের নির্দেশের জরিমানার অংশটি ডিলিট করা হলো। অতএব অভিষেককে কোনো কেন্দ্রীয়কারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি বা সিবিআই এর জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আর কোনো রকমের কোনো বাধা নেই, কোনো রক্ষা কবচ নেই। অর্থাৎ চাপ আরও বাড়ল অভিষেকের, চাপ আরও বাড়ল ঘাসফুল শিবিরের। এই বিষয়ে ঠিক কী বলছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, শুনব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পয়লা চোর বালি চোর, নবজোয়ার নয় তিহার যাত্রা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পয়লা চোর বালি চোর, নবজোয়ার নয় তিহার যাত্রা। আসলে ব্যতিক্রমী বটে, রাজ্যে একটা কোথাও বিশাল বড় বটগাছ তৈরি হয়ে গেছে, চুরি লুটের বটগাছ। সেই বটগাছ থেকে ঝুড়ি নেমে আসছে, এক একটা ঝুড়ি এক একটা শিকড়ের মধ্যে কোথাও এক এক নতুন নতুন দুর্নীতি, নতুন নতুন চুরি। কিন্তু সেই বটগাছের ভিত ক্রমশ ফাটছে, ফাটলটা চওড়া হয়ে ধরা দিচ্ছে। ভোটে কেউ হারে কেউ জেতে এটাই দস্তুর, কিন্তু প্রতিরোধের যে দেওয়াল তৈরি হয়েছে না, তাতে শাসক দলের কাঁপুনি ধরছে সেটা স্পষ্ট। আর সেই কারণেই কি এত মরিয়া হয়ে যাওয়া, এত মরিয়া রাস্তা নেওয়া, এত হিংসা? শুধুমাত্র সেই কারণে। সাধারণ মানুষ যদি প্রতিরোধ গড়ে তুলতে থাকে এভাবেই, তাহলে বোধহয় সময় এসেছে আসলে এই যাবতীয় চুরি লুট আর যাবতীয় তার পরিকাঠামো, তার স্ট্রাকচার ভেঙে পড়ার। সত্যি সত্যি শুধুমাত্র পুলিশ আইন কানুন দিয়ে বোধহয় এর শেষ করা যাবে না, যেভাবে নির্বাচনকে হিংসামুক্ত করা গেল না ঠিক সে।